গাছে তোতা, বলো তোতা, বলো তোতা, বলো তোতা, তোতা, আগে বলো তোতা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আর সবাইকে জানাই আমার আরও একটি নতুন ব্লগে স্বাগত। এখন বাজে সকাল 7:30 মতো, আমি ওই 7টার সময় উঠেছিলাম ঘুম থেকে। উঠে চা টা খেয়ে আমি জাস্ট একটু উপরে এসেছিলাম একটা কাজে, তো ভাবলাম এখান থেকে ইন্ট্রোটা দিয়ে দিই। আর ওইদিকে দিদাও চা খাচ্ছে। দিদার চা খাওয়া হয়ে গেলে তারপর একটু এদিক ওদিক ঘরের কাজ করে তারপর ব্রেকফাস্ট তৈরি করতে হবে। আবার আর একটা কথা তোমাদেরকে বলে দিই, আমার মার খুব শরীর খারাপ, হার্নিয়া হয়েছে পেটে, তো ওটার অপারেশন হবে। অপারেশনের ডেট এতদিন পাইনি, যার জন্য আমাকে এতদিন এখানে থেকে যেতে হলো। আর আমার মায়ের অপারেশন হবে সোমবার, আজকে শনিবার। মা নীলরতন হসপিটালে আগের সোমবার থেকে ভর্তি, মানে মঙ্গলবার থেকে ভর্তি, আর এই সামনের সোমবার অপারেশন হবে। তো আজকে আমি আর ভাই যাব দেখতে, আর মার জন্য খাবারও নিয়ে যাব। খারাপ লাগছে, একা একা বাড়িতে ভালো লাগছে না, মাকে ছাড়া ফাঁকা ফাঁকা লাগছে কোথাও না কোথাও। তো তবুও কিছু করার নেই, সবাই পে করো যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমরা তো পে করছি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উনি বাড়িতে ফিরতে পারে। আমি আর ভাই আজকে ওই দুটো ট্রেনটা ধরবো, কল্যাণী সীমান্ত লোকালটা, যেটা আমরা তো কল্যাণী সীমান্তে থাকি, তো ওইটা ধরলেই 4 থেকে 6টার মধ্যে ভিজিটিং আওয়ার, তো 4টার সময় হয়তো পৌঁছতে পারবো ওইখানে। আর আমাদের কল্যাণী থেকে নৈহাটি অবধি কোনো কাজ চলছিল এতদিন ট্রেনে, যার জন্য ট্রেনে এত গণ্ডগোল, এত গণ্ডগোল। ন্যাচুরালি তোমার কল্যাণী সীমান্ত থেকে শিয়ালদা অবধি যেতে 1.5 ঘন্টা লাগে, আর এতদিন লাগতো 3 ঘন্টা শুধু শিয়ালদা অবধি যেতে। তবে এখন মনে হচ্ছে একটু গণ্ডগোলটা ঠিক হয়েছে, তো দেখা যাক কী হয়। তো চল আমি যাতে নিচে যাই, নিচে গিয়ে দিদার সাথে সাথে সমস্ত কাজগুলো করে ফেলি। তাও আবার দুটো ট্রেনটা ধরতে হবে, তার মানে একটার মধ্যে আমাকে পুরো রেডি হয়ে যেতে হবে। তো চলো তাড়াতাড়িগুলো কাজ, তাড়াতাড়ি গিয়ে কাজ। টাকলু, ওই টাকলু বিস্কুট কে দিয়েছে? টাকলু বিস্কুট কে দিয়েছে? টাকলু রে বিস্কুট কে দিয়েছে? বিস্কুট তুমি খেয়েছো? তোমাকে পিপি বিস্কুট দেয়নি? পিপি দেয়নি বিস্কুট? বলো আতা, আতা গাছে মৌ না, মৌ পরে, আগে বলো আতা গাছে, তোতা, বলো তোতা, বলো তোতা, বলো তোতা, তোতা, আগে বলো তোতা। ঠিক আছে, এবার বলো ওয়ান, আরে টু না, আগে ওয়ান, থ্রি, থ্রি, ফোর, 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 চুপ, পাপ, মা, মা বলো বাই বাই, বাই বাই, টাটা। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এই যে এদিকে তাকাও, বলো টাটা। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে কমপ্লিট, আর কালকে কিছু বেশি কিছু করিনি, ওই রুটি করলাম, আর ওই কালকের আলু পটল ছিল সেটাই দিয়েই একদম ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। আর মানে খুব বিজি আজকে, যেহেতু দুটোই বেরোবো, তো তার আগে রান্নাবান্না সব কিছু শেষ করে ফেললাম। সব শেষ হয়নি, আমার ভাত বেগুন ভাজা ডাল হয়ে গেছে, এখন শুধু মাছটা বাকি, মাছটা হলেই ব্যাস কমপ্লিট। তারপরে ঘর দুয়ারগুলো মুছে স্নান করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব। মায়ের লাউ গাছ উঠেছে, আর এখানে বড় বড় দুটো লাউ উঠেছে, মা তো নেই বাড়িতে, মা থাকলে কেটে দিত। এবার এগুলো তো পুরো পেকে যাবে, বড় হয়ে যাবে, তখন খাওয়া যাবে না। তো কচি থাকতে এখন লাউ কাটবো, কেটে লোককে দিয়ে দেবো। এ দেখো এখানে একটা লাউ আছে, এই দেখো এখানে একটা লাউ রাখি,
আরেকটা আছে, কোথায় বলতো? ওই তো এটা না, এটা কাটবে না, এটা তো পাকাবে। ও এই দেখ, এটা তো পাকাবে, এটা পাকিয়ে এটার মধ্যে বীজ বের করবে। আরেকটা আছে, দাঁড়া এখানেই আছে, আরেকটা আছে, কোথায় আছে খুঁজতে হবে। এই যে পেয়েছি লাউটা খুঁজে, এত লাউয়ের ডগা তার মাঝখানে হারিয়ে যায় সব। নাও এই দেখো, কারণ লাগলে নিয়ে যেতে পারো। এখানে শুধু দুটো লাউ উঠেছে, এখানে শুধু দুটো লাউ উঠেছে, এখানে কিন্তু আরো লাউ উঠবে। দেখো বড় বড় করা বেরিয়েছে, এই দেখো এখানে বড় বড় করা বেরিয়েছে। এই এই একটা লাউ, এই একটা লাউও হয়েছে। ধর তো পোপো, আমি কাটি লাউটা। এই নিয়ে তিনটে লাউ, এখানে কিন্তু আরো বড় বড় করা আছে, এত বড় বড় করা আছে, এত বড় বড় কিন্তু করা আছে, ওইগুলোও কিন্তু লাউ হবে, বাট এখনো ওগুলো বড় হয়নি। এবার এগুলো নিয়ে পাড়ায় সবাইকে দিয়ে দেব। চল পোপো এগুলো নিয়ে চল। সব রান্না আমার হয়ে গেছে, আর এখন শুধু বাকি এই ছোলার ডালটা। এই ছোলার ডালটা নামালেই কিন্তু আমার সব রান্না শেষ। তোমরা সবাই জানো হসপিটালের খাবার কেমন হয়, তো আমরা ডেইলি যেতে পারি না মাকে দেখার জন্য, কারণ এখান থেকে শিয়ালদা বললামই 1.5 ঘন্টা লাগে। তো বাবা যায়, বাবা একদিন বাদে বাদে যায়, সেই সোমবার থেকে যেহেতু ভর্তি। আর আজকে আগের দিন মাকে চিকেন করেছিলাম, তো মাকে চিকেন আর রুটি পাঠিয়েছিলাম বাবাকে দিয়ে। আজকে আমি আর ভাই যাব, তো মার জন্য রুটি নিয়ে যাব রাত্রেবেলা খাওয়ার জন্য, রুটি আর ছোলার ডাল নিয়ে যাব, তার জন্যই ছোলার ডালটা বানানো। নাহলে আমার তো, আমাদের তো ব্রেকফাস্ট হয়েই গেছে, এখন তো বানানোর দরকারই নেই। আর হসপিটালের খাবার মার আর ভালো লাগছে না, তার জন্য মা বললে আমার জন্য একটু রুটি নিয়ে আসবি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর আমিও রেডি হয়ে গেছি। মার জন্য যেই খাবার বানিয়েছিলাম ওগুলো একদম ভরে নিয়েছি, পুরো প্যাক করে ব্যাগে ভরে নিয়েছি। আর ভাই রেডি হচ্ছে, ভাই রেডি হলে তারপরেই দুজন একসাথে বেরোবো। সীমান্ত থেকে 2:16 ট্রেন, এখন ওই অলমোস্ট 1:45 মতন বাজে, আধা ঘন্টা বাকি দেরি আছে। 10 মিনিট তো লাগে যেতে গাড়ি করে, গাড়ি করে 10 মিনিটও লাগে না। তো চলো ও আগে রেডি হোক, তারপরে তাড়াতাড়ি বেরোবো। তো আমরা পেয়ে গেছি ট্রেন, এখন ট্রেনে বসে আছি, 2:16 ছাড়বে, এখনো দেরি আছে অনেক। কটা বাজারে রানি? 2:08 বাজে, মানে আরো 8 মিনিট বাকি। আর এখানে রনি বসেছে আমার উল্টো দিকে, আর এদিকে আমি। চলো যাই আগে মার সাথে দেখা করি, সেই মা কবে গেছে মঙ্গলবারে, এতদিন দেখা হয়নি, আজকে আবার দেখা হবে। রনিরও হয়নি আমারও হয়নি, তাই তো? ও মা কেমন আছো তুমি? কেমন আছো মা? হ্যাঁ ভালো আছো? তুমি তো মনে হচ্ছে তোমার মামা বাড়িতে বেড়াতে এসেছো। এক সপ্তাহ থেকে এখানে আছো, কিরে দিয়া চলে যাচ্ছিস? চলে যাচ্ছিস? আমি আমার কথাটা আমি শোন, বলো শোন, আমার মায়ের কথা শোন, নেবে ওই পাশ দিয়ে, নাবি ওই পাশ দিয়ে, ঠিক আছে? বুঝেছিস আমার মার কথা? এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে নাবি, নালে কিন্তু বেডে ঢুকে যাবি। বেডে টাটা, একদম পারফেক্ট পারফেক্ট। ও মা টাটা, ভালো থেকো তুমি, এখন তো তুমি ভালোই। হ্যাঁ এখন আমি সুস্থ, এখন আমার অপারেশন হয়নি। মায়ের সাথে দেখা করার পর শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে যাচ্ছে এখন বাড়ির দিকে। আগে 6টার ট্রেনটাতে আমরা এসে বসেও ছিলাম শিয়ালদাতে এসে, তারপর ডক্টর ফোন করেছিল, একটু দরকার ছিল আমাদের সাথে, তাই তো আবার ডক্টরের কথা শুনে হসপিটালে গেলাম, তারপর আবার নেক্সট ট্রেনটা ধরে বাড়ি যাচ্ছি। আমরা চলে এসেছি দুজনে বাড়িতে, আর এখন বাজে ওই 9টার মতন। আমাদের দেরি হলো কারণ আমরা স্টেশনে চলে এসেছিলাম, আমরা 8টার মধ্যে বাড়ি ঢুকে যেতাম, তারপরে আবার ডাক্তার ডাকলো কারণ সোমবারে অপারেশন আর কালকে সানডে,
তো কোনো ডাক্তার থাকবে না, তো আজকে বন্ডে সই করিয়ে নিল সোমবার অপারেশন হবে বলে। তাই আবার ট্রেন থেকে নেমে ছুটে গেলাম হসপিটালে, তারপরে আবার পরের ট্রেনটা ধরলাম, তাই এত দেরি হয়ে গেল। আর আসার সময় দুজনে নিয়ে এসেছিলাম চাউমিন, তো এখানে চাউমিনটা নিয়ে এসেছিলাম দুজনে, ভাই ওই ঘরে খাচ্ছে আর আমি এই ঘরে খেয়ে নিচ্ছি আমারটা, ব্যাস রাতে আর কিছু খাবো না। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই অ্যান্ড গুড নাইট।